আসসালামু আলাইকুম, আমি লাইজা আক্তার লাবনী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড পুডিংয়ের রেসিপি। তো চলুন শুরু করা যাক। পুডিং তৈরি করতে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ক্যারামেল তৈরি করে নিতে হবে। ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে 3 চা চামচ চিনি দিয়ে নিয়েছি এবং সাথে দিয়েছি 3 চা চামচ পানি। এবার চুলাটাকে আমি জ্বালিয়ে মিডিয়াম হাই হিটে নিয়ে যাব। পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে ঠিক তখন আমি চুলাটাকে একদমই কমিয়ে আনব এবং এই পর্যায়ে এসে চুলাটাকে বন্ধ করে দিব। ক্যারামেলের পারফেক্ট কালার পেতে এভাবে ঘুরিয়ে নিয়ে সাইডে ঠান্ডা হতে দিব। এবার আমি 4-5টি ব্রেডের যে চাল কাপ চারপাশে লাল অংশ আছে সেটি বাদ দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি এবং এটিকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। খুব ভালো করে ঝরঝরে করে গুঁড়ো করে নিতে হবে। আমি সেটি দেখিয়ে দিচ্ছি কি কতটা হয়েছে। এভাবে ঝরঝরে একটা গুঁড়া করে নিতে হবে। এবার এখানে আমি একটি প্যানে 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি এবং দুধটি ঠান্ডা থাকা অবস্থাতেই আমি এখানে সাথে আরও কয়েকটা জিনিস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি নিতে পারেন, সেটা আপনাদের মিষ্টি খাওয়ার উপরে ডিপেন্ড করে। এবং সাথে আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি এই জন্যই অ্যাড করেছি কারণ আমি এখানে কোনো ডিম ইউজ করব না এই পুডিংয়ে, যার জন্য আমি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করেছি। আপনারা চাইলে ডিমও ইউজ করতে পারেন, কাস্টার্ড পাউডারটাও সাথে রাখতে পারেন ফ্লেভারের জন্য, কিন্তু আমি এখানে কাস্টার্ড পাউডারটা ইউজ করেছি ডিমের সাথে। ডিম যাতে ইউজ না করতে হয় সেজন্য, ডিমেরটা আমার ভালো লাগে না। অ্যাসেন্স দিয়ে দিলাম। এবার দেখুন কাস্টার্ড পাউডার ইউজ করার কারণে আমার দুধটা কতটা ঘন হয়ে এসেছে। এই সময় এসে আমি কিন্তু আমার চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ না করলে এটা আরও শুকিয়ে যাবে। তো আমি আস্তে আস্তে সেই পাউডারগুলো পাউডারের সেই গুঁড়োগুলো সেটাকে ভালোভাবে অ্যাড করে দিব। এভাবে ভালোভাবে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় কোথাও। তো এটা হয়ে গেলে দেখুন এটা থিকনেসটা ঠিক এমন হবে। তো আমি ক্যারামেলের উপরে এইটা ভালোভাবে ঢেলে সুন্দর করে বসিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বেক করব। আপনারা চাইলে বেক নাও করতে পারেন, সরাসরি ফ্রিজিংও করতে পারেন। তা আমি এখানে পানির উপর একটি স্ট্যান্ড বসিয়ে এবং পুডিংয়ের পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটাকে আমি 5 মিনিট ভালোভাবে বেক করার পর ঠান্ডা হতে দিব এবং ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ঘণ্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিব ফ্রিজিং হতে। তো ফ্রিজ থেকে বের হওয়ার পর এটার এই অবস্থা। তো আমি এটাকে এখন সার্ভ করে দিব। দেখুন পুডিংয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট একটা রেডিশ একটা কালার চলে এসেছে এবং দেখতেও কিন্তু খুব ইয়ামি হয়েছে। আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন। এটি কিন্তু আসলেই খুব সুস্বাদু একটি পুডিং, খুবই মজাদার এবং খুবই স্মেলি। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে ভিডিওটা। প্লিজ আমার সাথে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন আমার ভিডিওগুলো। আরও কী ধরনের ভিডিও দেখতে চান সেটি প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করব, চেষ্টা করব আপনাদের ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।